আমরা আছি সর্বদা। সোনামুড়া মহকুমার সকল বিএড ও ডিএলএড পাস করা শিক্ষিত বেকার যুবক যুবতীদের এক প্রতিনিধি দল সাত দফা দাবি নিয়ে সোনামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে আজকে প্রায় 36 জনের এক প্রতিনিধি দল সকলে মিলে সমবেত হয়। তাদের দাবি দাওয়া বর্তমান সরকার তথা মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। তাদের দাবি সমূহ হল, অবিলম্বে শিক্ষা দপ্তরের শিক্ষক শূন্য পদগুলি পূরণ করতে টেট 1 ও টেট 2 পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা ও অবিলম্বে শিক্ষা দপ্তরের শিক্ষক শূন্য পদগুলি পূরণ করতে এসটিজিটি ও এসটিপিজিটি পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা ও অবিলম্বে শিক্ষা দপ্তরের মোট শূন্য পদের সংখ্যা প্রকাশ করা ও যে সমস্ত ক্যান্ডিডেট টেট 1 ও 2 পাস করে বসে আছে তাদের অবিলম্বে নিয়োগ করা ও নকল বিএড ডিএলএড শংসাপত্রের মাধ্যমে প্রাপ্ত সরকারি শিক্ষক ও শিক্ষিকাদের বিরুদ্ধে তদন্ত ক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করা এবং শিক্ষামন্ত্রীর আহ্বান ও আইন সত্ত্বেও কিছু সংখ্যক সরকারি শিক্ষক কি করে অবাধে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছে এ বিষয়ে অবিলম্বে সরকারকে তদন্ত ক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করা ও প্রতি বছর অবসরে যাওয়া শিক্ষক শিক্ষিকাদের শূন্য পদগুলি পুনরায় পূরণ করা। এদিন সাংবাদিকদের এক সাক্ষাৎকারে মহকুমা শাসক সুব্রত মজুমদার বলেন, যারা অবৈধভাবে সরকারি শিক্ষকরা টিউশন চালিয়ে যাচ্ছেন তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে। বিভিন্ন দাবি মানে খাদ্যকা দাবি নিয়ে দাবিগুলো মানে আমরা যে বিএড করে বসে আছি প্রায় 2019 আমরা বিএড করেছি এমনও আছে, আবার অনেকে আছে এবার এখনও করছে। তো মোটামুটি 2019 লাস্ট পরীক্ষা নিয়েছে এসটিডিটি আর রিল্যাক্সেশন টেস্ট, তারপর থেকে প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখনও কোনো মানে নোটিশও বেরোয়নি বা কতজন নেবে কি না সেটাও এখনও বেরোয়নি। তো আমরা আজকে এসডিএম এবং আইএসের কাছে এই বিষয় নিয়ে এসডিএমের পারমিশন এবং সমস্ত কিছু মেনটেন, যেহেতু আজকে এখন চলছে করোনা মহামারী, তো সেই কিছু করে সমস্ত গাইডলাইন মেনেই আমরা আজকে এখানে ডেপুটেশন দিতে চাইছি এসডিএম স্যারের কাছে এবং আইএসের কাছে। তো আমরা এখন এই কর্মসূচি মোটামুটি আমাদের প্রায় শেষের পথে, এখন লাস্টে আমরা এসডিএমের কাছে এটা দেবো আর এই মেসেজটা আমরা মিডিয়ার মাধ্যমে এবং সবার উপস্থিতিতে আমরা হায়ার এডুকেশন, তারপর টিআরবিটি এবং এমনকি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী স্যার মহোদয়কেও জানাতে চাই যে আমাদেরকে অতি সত্বর যাতে আমাদের দাবি মূলত সাতটা দাবি। দাবিগুলোর মধ্যে দাবিগুলো যেমন টেট 1 টেট 2 এসটিজিটি এসটিপিজিটি এই পরীক্ষা যাতে অতি সত্বর নেওয়া হয়, শিক্ষা দপ্তরের মোট শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হয়, তারপর নকল বিএড ডিএলএড শংসাপত্রের মাধ্যমে যারা সরকারি শিক্ষক শিক্ষিকা হয়েছেন ওদেরকে তদন্তক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তারপর আরেকটা মেইন মূলত যেটা এখন চলছে যে শিক্ষামন্ত্রী আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একদিন আইন বলেছিলেন যে আইন করা হয়েছে সরকারি শিক্ষকরা টিউশন করাতে পারবে না, কিন্তু এখন দেখছি যে আমাদের সোনামুড়া এইখানে বা অন্যান্য জায়গাতেও করছে অবাধে চলছে, কিছু কিছু রিলে মানে ওরা অলরেডি ওদেরকে 6 মাসের জন্য বরখাস্ত করা হয়েছে, কেউ এখনও বন্ধ করেনি, এরকম আমাদের কাছে প্রুফ আছে। তো এইগুলো জিনিসগুলো যাতে খুব তাড়াতাড়ি বন্ধ করা হয় তাই আমরা প্রশাসনের মাধ্যমে প্রশাসনের সাহায্য চাইছি। শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা আবার গভর্নমেন্টের যে ইনস্ট্রাকশনটা রয়েছে শিক্ষা দপ্তরেরও দায়িত্ব রয়েছে, পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে, সেটা আমরা দেখবো, নিশ্চয়ই দেখবো। সেক্ষেত্রে যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করাটা সম্ভব হচ্ছে না, কারণ একটা ঘরের মধ্যে যদি আমি 20-25 জন স্টুডেন্টকে নিয়ে পড়াই সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা সম্ভব না, সেটা আমাদের দেখতে হবে। যেহেতু কোভিড-19 মধ্যে সেটা একটা বিষয় এসে গেছে, পাশাপাশি দপ্তরের একটা সার্কুলার রয়েছে, তারপরেও সেটা পর্যবেক্ষণ করার ক্ষেত্রে আমাদের যারা অভিভাবক অভিভাবিকা যারা আছেন যারা গার্ডিয়ানরা আছেন ওদেরও দায়িত্ব রয়েছে সেগুলো একটু দেখা। তো সেক্ষেত্রে আমাদের সাব ডিভিশনের ক্ষেত্রে নিশ্চয়ই মহকুমা প্রশাসনের তরফ থেকে যেটা করা আমরা করবো, আর বাকি যারা বিএড বা ডিএলএড করে যারা বসে আছে তাদেরকে তারা প্রস্তুত রাখতে হবে নিজেকে, কারণ যে কোনো মুহূর্তে হয়তো অ্যাডভার্টাইজমেন্ট করলে বা বিজ্ঞপ্তি বেরোবে যাতে ওনারা
সে প্রতিযোগিতা যেটা অবতীর্ণ হতে পারে না। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।